আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো 2 দিন ধরে আবার আমি ভিডিও দিতে পারছি না, একে তো শরীর ভালো না, তার উপরে আসলে বিশেষ একটা কারণ আছে। সেই কারণে তো বিশেষ কারণটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি আজকে শনিবার 18 তারিখ ওনারা ভোর 4টায় হচ্ছে উমরা হজের জন্য রওনা দিয়েছে। তো এখন আসলে বলতে পারবো না তারা পৌঁছেছে কিনা, তবে জিদ্দা এয়ারপোর্টে যাওয়ার পরে ফোন দিয়েছিল, তো আর এখন আসলে ফোন দেয়নি। ওনারা হচ্ছে 17 তারিখ মানে গতকাল শুক্রবার 10:30টার দিকে বাসা থেকে রওনা হয়েছিল, আর আজকে শনিবার ভোর 4টায় হচ্ছে ওনাদের ফ্লাইট ছিল। তো যাই হোক, এখন ওনাদের খোঁজ পেলে আর কি ভালো। এদিকে আমি হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি আজকের জন্য। এখানে আমি সবজি দিয়ে মুরগির হচ্ছে গিলা, কলিজা, তারপর হচ্ছে বুকের মাংস, এগুলো রান্না করার জন্য মুরগিটা আগে কষিয়ে নিয়েছি, নেওয়ার পরে আলুটা দিয়েছিলাম। আলু দিয়ে তারপর একটু সিদ্ধ করে নিয়েছি, কারণ আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগে, আর এই সবজিগুলো হচ্ছে অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এখানে আমি ফুলকপি, সিম, বাঁধাকপি এগুলোই দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিয়েও কিন্তু এভাবে করে রান্না করতে পারেন। এদিকে মাছ ভাজাও হয়ে গেছে, আর আমার ছেলে হচ্ছে একটা মাছ ভাজা খেয়ে ফেলেছে ভাত দিয়ে, তো তরকারি ছিল সেটা দিয়ে ও খেয়ে নিয়েছে। আর এদিকে হচ্ছে এই ভাজিটাও প্রায় শেষের দিকে, ভাজা ভাজা করে তারপর নামিয়ে নিব, মাছ রান্না করব। সেজন্য হচ্ছে এখানে টমেটো আর মশলা দিয়ে এগুলা কষিয়ে নিলাম, নেওয়ার পরে এখানে হচ্ছে আলু, পটল আর হচ্ছে সিম দিব। তো আমাদের এদিকে কিন্তু এভাবে মাছের ঝোল রান্না করে মিক্সড সবজি দিয়ে, সেটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আর বাড়ি থেকে আমার শ্বশুর শাশুড়ি আসার সময় সবজি নিয়ে আসছে, সেগুলা দিয়ে আমি হচ্ছে আজকে রান্না করলাম না, কালকে রান্না করব। এদিকে আমি পিঠা বানানোর জন্য এই পিঠার সাজটা খুব ভালো করে আগে ঘষে ঘষে ধুয়ে নিয়েছি, নেওয়ার পর এখানে আমি কিছুক্ষণ এটাকে পুড়ে নিয়েছি, নিয়ে এখন আবার তেল দিয়ে পুরাবো। তেল দিয়ে পুরানোর পর আবার সাবান দিয়ে ঘষে ঘষে ধুয়ে নিব, তাহলে কিন্তু এটা পিঠা বানানোর জন্য রেডি হয়ে যাবে। আর আমি চেষ্টা করব যে আমার চিতই পিঠা যেন ঠিকঠাক বানাইতে পারি। আসলে চিটের পিঠাটা আমি তেমন ভালো বানাইতে পারি। মেহমান যখন বাসায় থাকে অনেক অনেক রান্না করা হয়, অনেক আনন্দ হয়, কিন্তু সেগুলো আসলে আমি ভিডিও করতে পারি না। মেহমান বাসায় থাকলে আমি আসলে মোবাইল হাতে নেওয়ার সময়ই পাই না। এখানে হচ্ছে আমার গায়ে চাদর আমি সেলাই করে নিয়েছি, এই চাদরটা আমি কিনেছিলাম কিছুদিন আগে, সাদা কালারের উপরে নিজেই ফুল করব, এর জন্য এটা হচ্ছে কিনেছিলাম। আর এবারেও হচ্ছে একটা কাশ্মীরি শাল আমি গিফট পেয়েছি, আর আমার হাজবেন্ড তো যখন সিকিম গিয়েছিল তখন একটা নিয়ে আসছে। আর এই যে ফাঁকা অংশটা দেখছেন, এখানে হচ্ছে এই নীল কালারের মধ্যে যে কোনো একটা কালার দিয়ে এর মধ্যে দিয়ে বর্ডার হবে, তো কেমন হয়েছে আপনারা জানাবেন। এদিকে কিন্তু তরকারিটাও হয়ে গেছে, এখন এটা নামিয়ে নিব। আর আমি হচ্ছে যেই শাঁসটা পুড়িয়েছিলাম দেখেন, সেটা কিন্তু মাঝ বরাবর ভালো করে পুড়েছে, আর সাইডগুলো একটু কম পুড়েছে, তাতে কোনো সমস্যা নেই, পিঠা কিন্তু ভালোভাবে হয়ে যাবে। এখন রান্না শেষ হয়ে গেছে, এখন হচ্ছে খাওয়ার সময়, বাসায় হচ্ছে আমি আসি। আর শনিবারের দিনও বাচ্চাদের পরীক্ষা ছিল, মানে আজকে। সবাই ভালো থাকবেন, আজকে এখানে বিদায় নিচ্ছি। ভিডিও ভালো লাগলে লাইক দিবেন।